সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি আপনাদের মধ্যে আরেকটি বিষয় নিয়ে হাজির হয়েছি। এই বিষয়টি হচ্ছে সেচ সংযোগ সংক্রান্ত, অর্থাৎ কৃষিকাজে ব্যবহৃত সেচ পাম্পের বিদ্যুৎ সংযোগ সংক্রান্ত বিষয়। আপনি একটি নতুন সেচ সংযোগ নিতে কী কী করণীয় এবং কত টাকা ব্যয় হয় আমি ধারণা দেব, এতে যদি আপনারা কিছুটা উপকৃত হন। আর আমার এই ধারণাটি সম্পূর্ণ সঠিক এবং বলতে পারি যে একটু নির্ভুল ধারণা। প্রথমে সেচ সংযোগ নিতে চাইলে আপনাকে উপজেলা সেচ কমিটিতে, অর্থাৎ প্রতিটি উপজেলাতে সেচ কমিটি রয়েছে, এই সেচ কমিটিতে লাইসেন্সের জন্য আবেদন করতে হবে। প্রতিটি সেচ কমিটির একটি করে সদস্য সচিব রয়েছে, সাধারণত বিএডিসি অফিস এই সদস্য সচিব হয়ে থাকে। এছাড়া বরেন্দ্র এলাকায় বরেন্দ্র অফিস সদস্য সচিব হয়ে থাকে। তাদের নির্ধারিত ফর্ম রয়েছে লাইসেন্সের জন্য। এখানে প্রয়োজন হবে 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, যে জমিতে সেচ সংযোগ গ্রহণ করবেন সেই জমির কাগজপত্র, মোজার নকশার ম্যাপ এর ফটোকপি, এছাড়া কিছু উপকারভোগী কৃষকের তালিকা। জমির মালিক যদি ওয়ারিশেন সূত্রে হয়ে থাকে তাহলে ওয়ারিশেন সনদ প্রয়োজন হবে। এই বিএডিসি বরাবর আবেদন করা হলে তারা এই আবেদনটি সরেজমিনে পরিদর্শন করবেন। এখানে একটি উল্লেখ্য বিষয় যে বিএডিসি অফিস কী কী বিষয় দেখে থাকেন, যেমন বিদ্যুৎ চালিত কোনো সেচ সংযোগ যদি থেকে থাকে সেই সেচ সংযোগ থেকে অপর একটি সেচ সংযোগের দূরত্ব হবে অগভীরের ক্ষেত্রে 750 ফুটের ঊর্ধ্বে, অর্থাৎ একটি অগভীর নলকূপ হতে অপর একটি অগভীর নলকূপের দূরত্ব 750 ফুটের উপরে হতে হবে, থাকতে হবে। এবং অগভীর নলকূপ থেকে ডিপ টিউবওয়েল গভীর নলকূপের দূরত্ব হবে 1800 ফুটের উপরে। দেখা যায় যে অনেকেই একটি সেচ সংযোগ বর্তমানে রয়েছে, তার পাশেই নিকটবর্তী 750 ফুটের নিচে যদি কেহ এই সেচ সংযোগ নিতে চান তাহলে বিডিএসসি অফিস এই আবেদনটি বাতিল করবেন। এখানে উল্লেখ যে বিএডিসি অফিস তারা একটা প্রতিবেদন পেশ করবেন উপজেলা সেচ কমিটির নিকট। উপজেলা সেচ কমিটির সভাপতি হচ্ছেন ও প্রতিটি উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণ। সেখানে সেচ কমিটির সভার আয়োজন হবে, সেই সেচ কমিটিতে যতগুলো সেচের আবেদন পড়ে থাকে সেগুলোর তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে আবেদন বাতিল এবং অনুমোদন হয়ে থাকে। যে সকল আবেদন অনুমোদন হবে লাইসেন্স প্রদানের জন্য তাদের নির্ধারিত ফি গভীর নলকূপের জন্য 1500 টাকা জমা দিলে লাইসেন্সের কপি দিয়ে থাকেন। এখন আসা যাক যে আপনি লাইসেন্সের জন্য আবেদন করলেন, লাইসেন্স পেলেন, এখন পল্লী বিদ্যুতের সংযোগ কীভাবে পাবেন এবং আনুমানিক কত টাকা ব্যয় হবে। প্রতিটি পল্লী বিদ্যুৎ সমিতির সদস্য সেবা বিভাগে গিয়ে সেচ সংযোগের জন্য আবেদন করতে হয়। এখানে 2 কপি পাসপোর্ট সাইজের ছবি,
জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সংশ্লিষ্ট জমির দলিলপত্রের ফটোকপি, লাইসেন্সের ফটোকপি এবং মোজা নকশার ফটোকপি দিয়ে নির্ধারিত ফর্ম পূরণ করে সেচ সংযোগের জন্য আবেদন করতে হবে। এই সেচ সংযোগের জন্য আবেদন করার পূর্বে আপনাকে সেচ সংযোগের জন্য বোরিং এবং ঘর তৈরি করতে হবে। আবেদন করার পরবর্তীতে আবেদনটি পরিদর্শন করা হবে। করা হলে সেই আবেদনটি অনুমোদন হলো। এখানে বিষয় হচ্ছে যে আবেদন অনুমোদনের বিষয়ে যে পল্লী বিদ্যুতের যে মেইন লাইন রয়েছে 11,000 KVA লাইন, সিঙ্গেল ফেজ হোক থ্রি ফেজ হোক, সেই লাইন থেকে বোরিংয়ের দূরত্ব হতে হবে 130 ফুটের মধ্যে। আর যাদের ক্ষেত্রে 130 ফুটের বেশি রয়েছে তাদের জন্য খুঁটির প্রয়োজন হলে প্রতিটি খুঁটির মূল্য বাবদ পল্লী বিদ্যুৎ সমিতিতে জমা করতে হবে। সেচ সংযোগের জন্য জামানতের হার হচ্ছে প্রতি কিলোওয়াট 720 টাকা, আবেদন ফি 120 টাকা, ভ্যাট 38 টাকা এবং সদস্য ফি 50 টাকা। আর খুঁটির যদি প্রয়োজন হয়, যেমন এক স্প্যান HT খুঁটি যদি প্রয়োজন হয় একটি, তাহলে 48,000 টাকা। এভাবে যতটি খুঁটি লাগবে 48,000 টাকা করে প্রদান করতে হয়। আপনার এই সেচ সংযোগটিতে যদি ট্রান্সফরমার যে প্রয়োজন হবে, এই ট্রান্সফরমারটি পল্লী বিদ্যুৎ সমিতিতে যদি থাকে অর্থাৎ স্টকে থাকে, তাহলে আপনাকে ক্রয় করতে হবে না। আর যদি পল্লী বিদ্যুৎ সমিতির স্টকে না থাকে, তাহলে গ্রাহকগণকে সরবরাহ করতে হবে অর্থাৎ ক্রয় করে দিতে হবে। গ্রাহক ক্রয়কৃত ট্রান্সফরমারের মূল্য বাবদ পল্লী বিদ্যুতের নির্ধারিত মূল্য বিদ্যুৎ বিলের সাথে সমন্বয় করা হয়ে থাকে। তো ভিউয়ার্স, আমি আজকে এই ভিডিওতে সেচ সংযোগ সংক্রান্ত যেগুলো বিষয় বললাম, প্রথম হচ্ছে যে উপজেলা সেচ কমিটি হতে লাইসেন্স সংগ্রহ করতে হবে, তারপরে পল্লী বিদ্যুৎ সমিতিতে আবেদন করতে হবে, আবেদন অনুমোদন সাপেক্ষে একটি ডিমান্ড নোট প্রদান করা হয় অর্থাৎ চিঠি দেওয়া হয়। এই চিঠিতে উল্লেখ থাকে কোন কোন খাতে কত টাকা ব্যয় হবে। তো ভিউয়ার্স, আমি এখানে সংক্ষেপে বিস্তারিত হয়ে গেল আলোচনা। যদি আমার এই ভিডিও দেখে আপনারা উপকৃত হয়ে থাকেন, ভালো লাগে, অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।